সুন্দরবনের অভয়শ্রম ঘোষিত নদী খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে বারো জনকে আটক করেছে র্যাব জব্দ করা হয়েছে চার চারশো কেজি মাছ পাঁচটি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভয়শ্রম ঘোষিত নদী ও খালে অভিযান চালান তারা এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শিকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের ধাওয়া দিয়ে আটক করা হয় পরে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে মাছ ও মাছ ধরা সরঞ্জাম জব্দ করা হয় অনুমতি না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে এই চক্রটি বিষ দিয়ে মাছ শিকার করে আসছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক বারোজনকে জনকে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে